মধ্য জুলাইয়ের পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে আছে সেনাবাহিনী পাঁচই আগস্ট ছাত্রজনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার এ সময় থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কিছু বিশৃঙ্খলাকারী অপ্রীতিকর ঘটনা ঘটায় এছাড়াও বাড়িঘরে হামলা মাজার ভাঙা এবং পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা হয় এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় সরকার আগামী ষাট দিনের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ক্ষমতা পাচ্ছেন আগামী দুমাস মাস সেনাবাহিনী গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি জামিন তল্লাশি ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ সহ দেশের স্বার্থে বেশ কিছু ক্ষমতা প্রাপ্ত হল ল এনফোর্সিং এজেন্সির মধ্যে সবাই পড়ে সিভিল মধ্যে আমরা ম্যাজিস্ট্রেট বলি অথবা বলি ভেস্টেড পাওয়ার সকলে মিলে মাঠ মাঠে কাজ করতেছে পাঁচ তারিখের পর থেকে আপনারা দেখতেছেন এটা আরও যাতে জনমা জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে সিকিউর ফিল করে মানুষের মধ্যে যেন আস্থা থাকে সব বাহিনী একসাথে একই আম্রেলায় কাজ করছে এই মেসেজ মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার হস্ত আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে এবং অন্যান্য বাহিনীর স্বল্পতা পূরণের লক্ষ্যে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বুধবার সকালে গাজীপুরের আনসার ও ভিডিপির প্রশিক্ষণের সমাপনী কুচকজ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি যেমন এই এই যে মেস্টাইল পাওয়ারটা এটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ আরও আগেই এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত ছিল বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী আর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ায় জনসাধারণের সাথে সাংঘর্ষিক নয় বলেও মন্তব্য করেন তিনি জনগণ কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছে সবাই আমরা এবং অতি যে আপনার সেটা শিক্ষাঙ্গন বলুন সেটা শিল্প কারখানার কথা বলুন বা সাধারণ জনগণ সেটা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বলুন তারা একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চাচ্ছে এবং সেটার জন্য সেনাবাহিনী এখন পর্যন্ত আমরা দৃশ্যমান যে তারা অত্যন্ত সুদক্ষভাবে এবং সুশৃঙ্খলভাবে কাজ করছে আমি মনে করি না যে এখানে জনগণের সাথে কোনো বৃহত্তর জনগোষ্ঠীর সাথে কোনো সংঘর্ষ হতে পারে একই সাথে ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে সেনাবাহিনী এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বানও জানান এই নিরাপত্তা বিশ্লেষক রকিবুল রাহাত এখন ঢাকা সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন